এর আগে দক্ষিণের দেশগুলোর মধ্যে বড় ধরনের সমঝোতা তৈরি করতে সাউথ সাউথ নেটওয়ার্ক অব পাবলিক অর্গানাইজেশন গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ এবং জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশন অফিস আয়োজিত সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুল কোঅপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন ইন পাবলিক সার্ভিস ডেলিভারি শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি। নেটওয়ার্ক গড়ে তুলতে দক্ষিণের দেশগুলোর মধ্যে বড় ধরনের সমঝোতা এবং গণ উদ্ভাবনী খাতের বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে চিন্তা ভাবনা সম্প্রসারণ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একে অপরের থেকে শিক্ষার সুযোগ তৈরি করবে। ভাষণে দক্ষিণের বন্ধু দেশগুলোকে প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে এবং উত্তরের দেশগুলোকে এজেন্ডা 2030 ফ্রেমওয়ার্কে বিষয়টি অন্তর্ভুক্তির জন্য সমর্থনের আহ্বানও জানান শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।